আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু نحمدوহু ওয়া نصলি علی رسوله الকরিম اما بعد فاعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সম্মুখে শাবান মাসের আমল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ সর্বপ্রথম আমরা শাবান মাসে যে আমলটি বেশি বেশি করব সেটি হচ্ছে নফল রোজ আমরা এই মাসে বেশি বেশি থাকব রাসুল সাল্লাম এই সাবান মাসে অতিরিক্ত পরিমাণ রোজা রাখতেন মায়া সারাদু বলেন যে রাসুল সাল্লু আলাইসাল্লাম রমজানের পরবর্তীতে যে শ্রাবণ মাসের মধ্যে এই পরিমাণ রোজা রাখতেন যা অন্য কোনো মাসের মধ্যে এতটা নফল রোজা রাসুল সাল্লাহ সাল্লাম থাকতেন না যার কারণে আমাজান আসেরাদ বলেন যে রাসুল সাল্লাহি সাল্লাম যেহেতু রোজা থাকতেন এই জন্য আমাদের যাদের ভাঙ্গা রোজা আছে বা অন্যান্য যারা রোজা থাকতে ইচ্ছে আমরা এই মাসে রোজা শ্রাবণ মাসে আমরা রোজা থাকার চেষ্টা করতাম না অবশ্যই থাকতাম এই আমরা যারা আসি উম্মতি মোহাম্মদী আমরা চেষ্টা করবো রাসুলের সুনত হিসেবে রাসুল সাল্লা যেহেতু এই মাসে বেশি বেশি রোজা থাকতেন এই জন্য আমরা শ্রাবণ মাসে রাসুল সাল্লা আলাইসাল্লামের সুনত হিসেবে আমরা এ মাসে বেশি বেশি রোজা থাকবো যদি সম্ভব হয় আমরা প্রত্যেক দিন একদিন পর একদিন একদিন পর একদিন আমরা রোজা থাকার চেষ্টা করব যদি না হয় অন্তত আমরা যে রোজা আছে এবং সোমবার বৃহস্পতিবার আমরা রোজা থাকার চেষ্টা করব তবে সবসময় লক্ষ্য রাখবেন যেন শ্রাবণ মাসের এক থেকে পনেরো তারিখের মধ্যে আপনার বেশি বেশি রোজা থাকে তবে শেষের দিক দিয়ে থাকলে আপনার সেরকম কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তবে আপনি যদি রমজানের আগে আগে আপনি একটু বেশি রোজা থেকে পেলেন তাহলে হয়তো একটু ফিজিক্যালি একটু উইক হয়ে যাইতে পারেন সেক্ষেত্রে আপনার রোজাগুলা রমজানে যে ফরজ রোজাগুলো আছে সেগুলো হয়তো দুর্বল হয়ে যাইতে পারে এই জন্য আমরা চেষ্টা করবো শ্রাবণ মাসে রোজা থাকা তবে এক থেকে পনেরো তারিখের মধ্যে আমরা বেশি বেশি রোজা থাকব পরে একটার পর একটা অথবা আমরা দু একদিন পর পর যদি থাক তে পারি তো আলহামদুলিল্লাহ তবে আমরা যেহেতু সাল্লাম শ্রাবণ মাসে বেশি বেশি রোজা রাখতেন আপনাদের সুবিধা মতো আপনারা রোজা থাকার চেষ্টা করবেন এবং যদি সম্ভব হয় সোমবার বৃহস্পতিবার রোজা অর্থাৎ তেরো চোদ্দ পনেরো এই রোজাগুলো আমরা অবশ্যই থাকবেন ইনশাআল্লাহ এইগুলো আমাদের রমজানের বড় যে শ্রাবণ মাসের রোজার যে আমলটা আমরা স্পেশাল যে আমলটা আমরা বেশি বেশি করে রোজা থাকবেন ইনশাআল্লাহ এই এ মাসে সওয়াব অসংখ্য অগণিত গুণ আপনাই যে প্র্যাকটিক্যালি যে সামনে আমাদের রমজান আসতেছে যে অগণিত যে মাফের মাস সে মাসে যেন আমাদের রমজানের মধ্যে কোনো ধরনের ত্রুটি না আসে এই জন্য শ্রাবণ মাসটা আপনার হচ্ছে প্র্যাকটিস মাস এ মাসে আপনি যদি বেশি বেশি রোজা থেকে আপনি ফিজিক্যালি ইউজ টু হয়ে যাইতে পারেন ইনশাল্লাহ দেখা যাবে কি রমজানের রোজাগুলো আপনি সহজভাবে শেষ করতে পারবেন ইনশাআল্লাহ আর যদি এ মাসে রোজা না থাকেন দেখা গেলে কি হঠাৎ করে আপনি রমজানে রোজাগুলা পেয়ে গেলেন আর এই অবস্থায় আপনি যদি হয়তো দেখা যাবে দু একদিন পর হয়তো দুর্বল হয়ে যাইতে পারেন তখন মনে হবে যে একটা ভেঙে ফেলি এই জন্য আমরা যেহেতু কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না ঘটে এই জন্য প্র্যাকটিস স্বরূপ আমরা কী করবো শ্রাবণ মাসে রোজা থাকবো তো এটি কোনো ফরজ রোজা না যেহেতু নফল রোজা আমরা থাকলেও পারি না থাকলেও পারি তবে যেহেতু আমরা অ্যাবাদত বন্দিকে এবাদতের মাধ্যমে আপনি লহর কাছে চলে যাইতে পারবেন এই জন্য রমজানের রোজা তো আসেই যে কোনো রোজা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে প্রত্যেকটা রোজাই এমন একটি আমল রোজা যে রোজা যে থাকলো সে ছাড়া কেউ বলতে পারবে না যে সে এবাদত বন্দিগিটা করতেছে না কি করতেছে না সে চাইলে রুমের মধ্যে এসে সে রোজাটা ভেঙে ফেলতে পারে এই জন্য রমজানের রোজা ছাড়াও যে কোনো রোজা আল্লাহর কাছে এত প্রিয় যে যে সমস্ত রোজার পুজিল যে স্বয়ং আল্লাহ তালা নিজেই এর প্রতিদানটা দিবেন এই জন্য আমরা কী করতে পারি আমরা সবসময় রোজা তো থাকবোই যে তুমি সাল্লাম শ্রাবণ মাসে বেশি বেশি রোজা থাকতেন আমরা এই শ্রাবণ মাসে রোজা থাকার চেষ্টা করব বেশি বেশি রোজা থাকবো আয়ামের বীজে রোজা থাকবো তারপরে আমরা সোমবার বৃহস্পতিবার রোজা থাকবো যদি সম্ভব হয় তিন চারটে একসাথে থেকে আবার একদিন ভাঙলাম আবার আমরা কি করবো তিন চারটা থাকবো এভাবে করে তবে লক্ষ্য রাখবেন অবশ্যই আপনি যেন কোনো ধরনের শারীরিকভাবে অসুস্থতা না অনুভব করেন দিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সামনে রোজা আপনি এটা প্র্যাকটিস করতে গিয়ে এমন একটা অবস্থা হয়ে গেল যে সামনের রোজাগুলো আপনি থাকতে পারলে না সেটা কিন্তু আপনার জন্য প্রযোজ্য হবে না এক একটা রোজার প্রচলন অসম্ভব অনেক অনেক গুণ বেশি এই আমরা এক নাম্বার যে শ্রাবণ মাসের স্পেশাল আমল আমরা বেশি বেশি রোজা থাকবো দুই নাম্বার যে আমরা শ্রাবণ মাসে আমরা ওই যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শিক্ষানো দোয়া রজব শাবান এ বরকাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান যেহেতু রজব মাসে আমরা অবশ্যই ইনশাআল্লাহ আমলটা করতে আমরা এই মাসে শ্রাবণ মাসে আমরা এই দোয়াটা পড়বো যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান হেলা হপনি আমাদের তেরকে আমাদের সবার যে রজব মাস শ্রাবণ মাসে আমাদের বরকত আমাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন রুজি রোজগারে বরকত দিয়ে দেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়ারটা বৃদ্ধি করে দেন যে সাধারণ ক্ষমার মাস সামনে আসতেছে সেই পর্যন্ত আপনি আমাদের হায়ারটা বৃদ্ধি করে দেন ইনশাআল্লাহ লফাক আমাদের এ দোয়াটা আমাদের কবুল করবে ইনশাআল্লাহ এই জন্য আমরা বেশি বেশি কারণ এ মাসে যদি রমজান মাসের আগে আপনি যদি বেশি বেশি একটু ইনকাম করে আপনার যদি পারেন যে না আমি ভালো একটা রুচি হলো তাহলে দেখা গেলো কি আপনি রমজানে কম পরিশ্রম করলেও আপনি যে পরিমাণ আপনার ফ্যামিলিতে খরচ লাগবে সেগুলো আপনার জোগাড় হয়ে গেলে আপনারা রমজানে বেশি বেশি আপনার পরিশ্রম করতে হবে না এই জন্য আমরা আল্লাহর কাছে চাইবো যিনি দিবেন যে মালিক আমি ওনার কাছে সে তো কোনো কিছু দিতেই পারবে না তার তা আর একটা অবস্থা হয়ে যাবে এই আমরা কারো খোটার নিচে থাকতে পারবো না আমরা মালিকের কাছে যিনি দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকেন যার কাছে না চাইলে তিনি অবশ্যই অবশ্যই রাগ করেন সে মালিকটার কাছে আমরা চাইব তিনি যদি আমাদেরকে দেন আর কার কি কি কার লাগবে কি লাগবে ডেকে ডেকে আমাদেরকে ডাকে কিন্তু আমরা তো ওইদিকে লক্ষ্য না করে অমুকের কাছে তমুকের কাছে ছুটাছুটি করি মনে রাখবেন যার কাছে চাই যা তো কিছু চাই সে একবার দুইবার তিনবারের পরে সে কি করবে একবারে অসমর্থ হয়ে যাবে হয়তো সে আপনাকে দিতে অপস্তুত হয়ে যাবে সে হয়তো মুখে কিছু না বলুক কিন্তু অন্তর দ্বারা চাইবে না আয় ব্যক্তিটা আমার কাছে না আসুক কিন্তু আমরা আমাদের মালিকের কাছে চাইব যিনি বেশি বেশি আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন এই জন্য আমরা সবসময় সময় আল্লাহর কাছে চাইবো আর আল্লাহর চাওয়া যে যে কীভাবে চাইতে হয় সেটি হচ্ছে না পি রোজে বসে যাবেন আসলে শেখানো দোয়া সেই দোয়াটা আমরা বেশি বেশি পূর্বে যে আমার বরকত আমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন আমার রুজির মধ্যে বরকত দিয়ে দেন আমার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আমার হায়াতে বৃত্তি করে দেন এভাবে করে আমরা আবহাওয়ার কাছে চাইব যিনি দিবেন তার কাছে চাই তিনিই দিবেন যদি তিনি না দেন কেউ কিচ্ছু দিতে পারবে না মনে রাখবেন কোনো কাছে যদি আমি চাই ততটুকুই পাবো যতটুকু আবহাওয়া আমাদের রিজিকের মধ্যে আমাদের ভাগ্যের মধ্যে আমাদের যতটুকু লাগবে অতটুকুর বাইরে কেউ কিচ্ছু দিতে পারবে না সুতরাং যিনি দিবেন তার কাছে আমরা অবশ্যই চাইব এই জন্য আমরা যে রাসুলের শিখানো দোয়া আল্লাহ ফিজবর সাহবাহ ওবা রহমাদান এ দোয়াটা আমরা বেশি বেশি পড়বো তিন নাম্বার আমরা যে কাজটি করবো আমরা এই সাবান মাসে আমরা বেশি বেশি নামাজের প্রতি অভ্যস্ত হব ফরজ নামাজগুলো তো ওটা আপনার লাগবেই এর পাশাপাশি আমরা বেশি বেশি নকল আবাদত বন্দিগি করব আমরা সামনে রমজান আসতেছে রমজানের মধ্যে আপনার তারাবি আছে ওখানে আপনার বিশ যদি সম্ভব আরও বেশি দুই চার আঘাত করে আপনি তাহা জুত পড়লেন সেক্ষেত্রে আপনি হঠাৎ করে দেখলেন যে আপনি তাহারাবিটা আসলেন তারাবি পরে দুই তিন দিন যখন আগ্রহ করলেন এরপর আপনি দুর্বল হয়ে যাবেন কারণ আগে থেকে আপনার প্র্যাকটিস নাই এই জন্য নাম তো আপনি তারাবি পড়বেনই এখন আগে থেকে দুই চার আঘাত করে আপনি তাহাজুট পড়েন